অ্যালার্জির সাথে সবাই কম বেশি পরিচিত, তবে অ্যালার্জি আসলে কি? আমাদের শরীরে কোনো খাবার বা বস্তুর কারণে সাধারণভাবে যেই প্রতিক্রিয়া দেখা দেয় সেটি অ্যালার্জি। এটি বেশ কমন একটি রোগ, অ্যালার্জির কোনো নির্দিষ্ট কারণ নেই, তবুও অনেক কিছুই এটির কারণে হতে পারে। কারো কারো ঠোঁটের লিপস্টিক থেকে হয়, আবার কারো কারো লোশন, শ্যাম্পু, সাবান ব্যবহার থেকেও হতে পারে। যাদের বংশগত হাঁপানি, এক্সিমা বা অ্যালার্জির সমস্যা আছে, তাদের মধ্যে এই অসুখের প্রবণতা তুলনামূলক অন্যদের চেয়ে বেশি, এমনকি দুশ্চিন্তা থেকেও হতে পারে। অ্যালার্জি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আর্টিকেরিয়া, সংস্পর্শজনিত ত্বক প্রদাহ, পানিজনিত অ্যালার্জি, এক্সিমা ইত্যাদি। অ্যালার্জি আক্রান্ত হলে ত্বকে লালচে ভাব, বিভিন্ন ধরনের গোটা কিংবা ত্বক খসখসে হতে পারে, অনেক সময় কালো ছোপ ছোপ দাগও পড়ে, মাথায় হলে চুলের গোড়া ভীষণ চুলকায় ও কপালের চারপাশ ফুলে ওঠে। চলুন জেনে নেই অ্যালার্জি থেকে কি কি সমস্যা হতে পারে এবং এর সমাধান। আর্টিকেরিয়া। আর্টিকেরিয়ার ফলে ত্বক লালচে হয়ে ফুলে ওঠে এবং ভীষণ চুলকায়। ত্বকের গভীর স্তরে হলে মুখ, হাত পা ফুলে যেতে পারে। আর্টিকেরিয়ার কারণে সৃষ্ট ফোলা অংশগুলো মাত্র কয়েক ঘন্টা স্থায়ী থাকে, কিন্তু কখনো কখনো বারবার হয়। বাচ্চাদের মধ্যে এটি বেশ দেখা যায়, তবে দীর্ঘস্থায়ীভাবে বড়দেরও হতে পারে। সংস্পর্শজনিত অ্যালার্জিক ত্বক প্রদাহ বা অ্যালার্জিক কন্ট্রাক্ট ডার্মাটাইটিসে চামড়া কোথাও কোথাও শুকনো, খসখসে, ছোট ছোট দানার মতো ওঠে। বহিঃস্থ উপাদান বা অ্যালার্জেনের সংস্পর্শে ত্বকে এমন হলে তাকে অ্যালার্জি কনস্ট্রাক্ট বা ডার্মাটাইটিস বলা হয়। এ ধরনের অ্যালার্জি পানির কারণে হয়ে থাকে। পানি শরীরে লাগলে বা গোসলের পর শরীর বা ত্বক চুলকায় এবং শরীর লাল হয়ে ওঠে। একে অ্যাকুয়োজেনিক বা আর্টিকেরিয়া বলে। বিচিত্র এ অ্যালার্জির মূল কারণ পানি হলেও সাধারণভাবে ঠান্ডা পানির কারণে এই অসুখ বেশি হয়। এক্সিমা বংশগত চর্মরোগ, যার ফলে ত্বক শুষ্ক হয়, চুলকায়, আষ্টে ও লালচে হয়। খোঁচানোর ফলে ত্বক পুরু হয় এবং কখনো কখনো উঠে যায়। পাশাপাশি অ্যালার্জির কারণ হতে পারে এমন সব খাবার, যেমন চিংড়ি, ইলিশ মাছ, গরুর মাংস, ডিম, বেগুন ইত্যাদি গ্রহণ পরিহার করতে হবে। অ্যালার্জির প্রাথমিক ও তাৎক্ষণিক চিকিৎসা হিসেবে ওরাল, টপিক্যাল অথবা ইনজেক্টেবল ঔষধ দেওয়া যেতে পারে। তবে সঠিক ও উপযুক্ত চিকিৎসার পূর্বসূত্র এর কারণটি খুঁজে বের করতে হবে এবং যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। অ্যালার্জেটিক জিনিসের সংস্পর্শে না এলে অনেক ক্ষেত্রে ধীরে ধীরে শরীরের সংবেদনশীলতা কমে গিয়ে স্বাভাবিক অবস্থায় চলে আসে। তবে চিকিৎসকের উপদেশ ও ওষুধপত্রের মাধ্যমে যে কোনো অ্যালার্জি রোগী সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। প্রতিকারের জন্য প্রসাধন সামগ্রী কেনার আগে ভালো করে মেয়াদ তারিখ দেখে নিন। সবসময় ভালো কোম্পানির পণ্য ব্যবহারের চেষ্টা করুন। যাদের ত্বক সংবেদনশীল তারা দেখে শুনে প্রসাধনী ব্যবহার করুন। যেগুলোতে সমস্যা হয় সেটি ব্যবহার বন্ধ করে দিন। অনেকদিন ধরে ঘরে থাকা কোনো প্রসাধনী ব্যবহার করবেন না। ত্বক সবসময় পরিষ্কার রাখুন।